জনপ্রিয় গায়ক মইনুল আহসান নোবেল সম্প্রতি তার বিবাহ বিচ্ছেদ হয়েছে, আর এই নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস ঈদের দিন দর্শকদের সঙ্গে শেয়ার করেন তিনি। আর এরপরেই সে প্রসঙ্গে এবার মুখ খুলেছেন গায়কের স্ত্রী সালসাবিল মাহমুদ। ঈদের দিন 22 এপ্রিল নোবেল তার স্ট্যাটাসে লিখেছেন একাকিত্বের সুর। ওই পোস্টে নোবেল লেখেন, সিঙ্গেলদের আবার ঈশের ঈদ, যাই হোক ঈদ মোবারক। বিবাহিত হয়েও নিজেকে সিঙ্গেল দাবি করায় তার স্ত্রী সালসাবিল এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানান, আমাদের এখনও আইনে বিচ্ছেদ হয়নি, তবে আলাদা থাকি। তিনি আরও জানান, 2020 সালে বান্দরবানের একটি ঘটনার কারণে নোবেলকে বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠিয়েছিলাম। ওই সময় সে নেশায় আসক্ত ছিল। পরে নোবেল ভুল স্বীকার করে এবং নেশা থেকে বিরত থাকে। পরে অবশ্য আবার নেশা শুরু করে। এ কারণে আমরা আলাদা থাকি। আমাদের আইনে বিচ্ছেদ এখনও হয়নি। মাত্র 1 মাস আগে মার্চে স্ত্রীকে নিয়ে দুবাই ঘুরতে গিয়েছিলেন এই গায়ক। এরপরে নিজেকে এভাবে সিঙ্গেল দাবি করলেন নোবেল। এ প্রসঙ্গে স্ত্রীর উত্তর, সম্ভাবনা ছিল যে সব ঠিকঠাক হয়ে যাবে, এই প্রসঙ্গে দুবাই গিয়েছিলাম, কিন্তু এখনও নেশা ছাড়তে পারেনি। আর নেশা ছাড়তে না পারলে হয়তো এই সম্পর্ক বেশি দূর টেনে নেওয়া যা সম্ভব নয়। অপ্রত্যাশিত ফেসবুক পোস্ট নোবেলের এবারই প্রথম নয়। এর আগেও এমন পোস্ট তিনি তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন, কখনো নিজের সম্পর্ক নিয়ে, কখনো বিতর্কিত মন্তব্য করে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশে বয়কটের ডাক দিয়ে, আবার কখনো নিজের মৃত্যু কামনা করতেও দেখা গেছে দুই বাংলার এই জনপ্রিয় গায়ককে।